মই বর্তমানে উপস্থিত আছো গোসাইগাঁও চহরের মাছমজিয়াত। আর গোসাইগাঁও চহরের মাছমজিয়াত দেখা গৈছে আজি রাতে 12টা বজার পিছত ইয়াতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ইয়াতে একেবারে দোকান পোহর সমূহ বস্মৃত করে করে পেলাইছে। মই মোর সহযোগী অনুরোধ জানাইছো এই দৃশ্য দেখাবলে। ইয়াতে আপনাদের দেখা যাচ্ছে জুয়ে লেলিহান শিকাই কেনেদরে বিভিন্ন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান একেবারে সংগ্রহ করে পেলাইছে। এটা জুয়ে এটা দোকানের পর আন একটা দোকান, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পর আন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এনেদরেই কিন্তু মানে ভস্মভূত করে গই আছে। আর এনেদরেই কিন্তু দেখা গেছে গোসাইগাঁও চহরের মাছমজিয়াত ধ্বংসলীলে চলাইছে। ইয়াতে এই রাতিখনতে দেখা গেছে গোসাইগাঁও চহরের মাছমজিয়াতে প্রায় সহস্রাধিক মানুষ ওলাই আইছে। আর এনেদরেই কিন্তু এই জুই নুমাবলে চেষ্টা করেছে, কিন্তু জুই নুমাবলে সক্ষম হওয়া নাই। ইয়াতে ফায়ার ব্রিগেডের গাড়ি আইছে, আমি ফায়ার ব্রিগেডের গাড়ি আমি দেখাবলে যত্ন করেছো। ফায়ার ব্রিগেডের এটা বা দুটা গাড়িয়ে এই জুই নুমাবলে সক্ষম হওয়া নাই। স্থানীয় রাইজও বা শহরবাসীও জুই নুমাবলে চেষ্টা করেছে, কিন্তু তেনে কথাপিও কিন্তু সক্ষম হওয়া নাই। জুই ক্রমাগতভাবে ইয়াতে বাড়ি গই আছে। আর এটা প্রতিষ্ঠানের পর ব্যবসায়িক প্রতিষ্ঠানের পর আন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ধাবিত হয়েছে। এনেদরে গোসাইগাঁও চহরের মাছমজিয়াত এনেদরে জুয়ে লেলিহানিকায় একেবারে বিধ্বংসী হয়ে উঠিছে। এই ইয়াতে যেহেতু গোসাইগাঁও চহরের মাছমজিয়াতে মাছ বাজার আর মাছ বাজারের লগতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ইতিমধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সময় জুয়ে লেলিহানিকা একেবারে ধ্বংস করে পেলাইছে, জুয়ে ভস্মভূত করে পেলাইছে। তার লগতে ইয়াতে নাট মন্দির আছে, ইয়াতে আন আন মন্দির আছে বা ডাঙর ডাঙর বিল্ডিং ইয়াত আছে, আন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান সমূহতে কিন্তু জুয়ে ক্রমাগতভাবে বৃদ্ধি হয়ে আন আন ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করা পরিলক্ষিত হয়েছে। যদিও যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার ব্রিগেডের গাড়িয়ে পানি সিঁচি এই জুই নুমাবলে, কিন্তু সেয়া কিন্তু এতিয়ালৈকে সম্ভব হয়ে উঠা নাই।